নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলা, আপনাদের সঙ্গে আমি মেঘা। দিস লাইফ ইজ ব্রট টু ইউ বাই এম বাজার। আজ আমি আমার জিও বাংলার সকল দর্শককে জানাই শুভ নববর্ষ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বছরের এই প্রথম দিন চুটিয়ে মজা করুন। আর ইতিমধ্যে কিন্তু আমি চলে এসেছি এখানে 11 পল্লীতে। গত বছরের পুজোর রেশ কাটতে না কাটতে কিন্তু এই বছরের দুর্গাপুজোর কিন্তু প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যে কিন্তু 11 পল্লীতে খুঁটি পুজো শুরু হয়ে গেছে এবং এখানে নানান অনুষ্ঠান চলছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একবার দেখাতে। এখানে কিন্তু 11 জন শিল্পীকে কিন্তু পুরস্কার বিতরণ পুরস্কার দেওয়া হচ্ছে। খালি তাই না, এখানে চলছে কিন্তু বাউল গানও, সে সব আপনাদেরকে দেখাবো। কিন্তু তার আগে চলুন কথা বলে নিই এই ক্লাবের মেম্বার, থিম আর্টিস্ট এবং থিম সঙের সিঙ্গারের কাছে। আপনার নাম কি? বিভাস মুখার্জি। আপনি শিল্পী? আমি শিল্পী। এই বছরের আপনাদের থিম কি? থিমটা সাসপেন্সই থাক, কেন এখনো পুজো মায়ের রাস্তা অনেক বাকি। তবে খুঁটি পুজোর মাধ্যমে একটা চমক দিতে চলেছি আমরা, বিশেষ করে কলকাতার পুজোর ইতিহাসে এটা সর্বপ্রথম যে 11 জন গুণী শিল্পী যারা পাদপ্রদীপের নিচে আসেননি তাদের আমরা সম্মাননা দিতে পেরেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে। অর্থাৎ তাদের কিন্তু আমরা পাদপ্রদীপের নিয়ে এসে একটা নতুন চমক দিচ্ছি, যে আমাদের সূচনাই যদি এরকম হয় তাহলে আর এক চমকটা সাসপেন্স হয়ে গেল। সাসপেন্স দেখা যাক। আপনার নাম কি? আমার নাম প্রদীপ ঘোষ। মেম্বার এই বছরে আপনাদের, উনি তো থিম বললেন না, তো এই বছর প্রতি বছরে না, এই বছর আমরা এখানে কিন্তু 11 পল্লীতে কিছু না কিছু চমক কিন্তু দেখতেই পাবো। তার জন্য আপনাদের কিন্তু অপেক্ষা করতেই হবে। কত বছর ধরে পুজো হচ্ছে? এটা আমাদের 66তম পুজো বর্ষ। আর বিগত 65 বছর ধরে, মানে 64 বছর ধরে আমরা বারোয়ারি পুজো নিয়েই ব্যস্ত ছিলাম। তো আগের বছরে আমরা থিম পুজোয় মানে পদক্ষেপ করেছি, করে আমরা কিছু সাহস সম্মানে সম্মানিত হয়েছি। তার মধ্যে জিও বাংলারও একটা সাহস সম্মান আমরা পেয়েছি। আর সবচেয়ে বিশেষ উল্লেখযোগ্য আমরা পেয়েছিলাম আগের বছর বিগ বাজার আর আনন্দবাজারের একটা বিশেষ পুরস্কার, সেকেন্ড হয়েছিলাম পুরো কলকাতা শহর থেকে। ওই কিছু পুরস্কারের জন্য আমরা একটা অনুপ্রেরণা পেয়েছি। তো এই বছর তার থেকে বড় করে ভালো করে করার চেষ্টা। সঙ্গে বিবাসদা আছেন, মল্লদা আছেন, আর আমাদের খুব বিশিষ্ট প্রতিমা শিল্পী সনাতন পাল, উনিও আছেন। এই একটা টিম হিসেবে আমরা নেমেছি। আশা করছি আগামী আর 6 মাসের মধ্যে খুব চমক দিতে চলেছি আমরা কলকাতাবাসীকে। আপনার নাম কি? নমস্কার, আমি মল্লার ঘোষ, তালবাদ্য শিল্পী। সকলকে শুভ নববর্ষ জানাই। এই বছরের থিমের সং কি, মানে থিম সং? হ্যাঁ, আমি মোটামুটি এখনো বিভাসদা আমাকে পুরোপুরি ডিসক্লোজ করেননি থিমের ব্যাপারে, কিন্তু যতদূর মনে হচ্ছে যে বাংলার লোক শিল্পকে নিয়ে এখানে কাজ হবে। এবং আমাদের একটা খুব সুবিধে যে ক্লাসিক্যাল মিউজিকের জন্ম হয় লোকসঙ্গীত থেকে, এবং লোকসঙ্গীতের যে আবহ, যে নির্যাস, সেই নির্যাসকে যদি আমি ফুটিয়ে তুলতে পারি এখানে এরকম একটা সুন্দর জায়গায়, এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। এবং বেহালা 11 পল্লী ক্লাব এমন একটি ক্লাব, এরা সারা বছর ধরে মানব সেবায় নিয়োজিত, মানুষের সেবা এরা করে থাকেন। এবং আমি নিজে দেখেছি বলে কথাটা বলছি, আমি যখন 5-6 মাস আগে এখানে এসেছিলাম তখন শীতকাল ছিল, সেখানে অজস্র দুস্থ দরিদ্র মানুষকে কম্বল দান করা হলো। এবং পরের দিন আমি দেখলাম যে তারা ক্লাব চত্বর থেকে বেরিয়ে গিয়েও রাস্তায় বেরিয়ে যারা মানুষের ফুটপাথে যারা রয়েছেন তাদের খাবার দেওয়া, তাদের চিকিৎসা করা এবং তাদের কম্বল দান করা, সেবা শুশ্রূষা করা, তারা এই কাজটা সারা বছর ধরে এরা করে থাকেন। এবং এটা আমার মনে হয় একটা পবিত্র ভূমি, পুণ্যভূমি, প্রতি বছর মা এখানে আসেন। এবং আমি এই ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, গর্বিত মনে করছি। আমি সকলের কাছে প্রার্থনা করছি আমি যেন খুব সুন্দরভাবে এখানকার মিউজিক আমি করতে পারি, মায়ের পায়ে খুব সুন্দরভাবে যাতে আমার সুর নিবেদিত হতে পারে। আপনার নাম? আমার নাম রাজেশ কল, আমি ক্লাবের একটা মেম্বার। আর আমরা একটা টিম হিসাবে আমরা কাজ করছি, আর এই যে নতুন এখন যে পুজো আসছে এই পুজোটাকে আমরা বড় করতে চাই। তো আমরা উই আর লুকিং ফরওয়ার্ড টু দি বেটার পূজা, অ্যান্ড এই পুজোটাকে আমরা একটা দিশা দেখাতে চাই। আজকে তো খুব ভালো দিন, এই জন্য আমরা আজকে খুঁটি পুজো করলাম। তো আমরা এটা দেখছি কি আমাদের যে পুজোটা ভালো নাম হোক, আর আমরা যতটুকু সেবা করতে পারি এই আঙ্গনে করতে পারি। প্রতিমা কিরকম সাজ, মানে সাবেকি সাজ, এটা এখন বলা মুশকিল, আমি বলবো না। একটা প্রতিমা শিল্পী
প্রতিমা শিল্পী যে আছে সনাতন পাল আছে, আর এটা আমি বলতে পারি কি এই পুজোটা আপনাদের ঠাকুরটা আপনারা দেখবেন যখন তো আপনাদের একটা ভালো লাগবে, মা আসছেন আর মায়ের সাথে নাচ করবে, বাস এইটাই আমি বলতে চাই। আর বলবো যে এখানে কিন্তু 11 জন শিল্পীকে কিন্তু পুরস্কার দেওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ, এটা আমরা ফেলিসিয়েশন এই 11